এতিয়া বিতং খবর নির্বাচন মুখর রাজ্যত অবৈধ অস্ত্রর ঝনঝনির খবর আহিছে বোকাজানর খটখটিত পিস্তল সহ আরক্ষীর জালত পড়েছে দুজন এখন এলটো বাহনের পর জব্দ হয়েছে দুটা পিস্তল ধৃত চিরাঙর সিবিস্টন ইসলারি আর মঞ্জিল নার্জারি জব্দ হয়েছে এটা পয়েন্ট থ্রি টু আর এটা পয়েন্ট টু টু পিস্তল আরক্ষী জব্দ করেছে সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তলের তেরজাই গুলি বালিজানর সমীপর সাইলেনযুক্ত পথত চলিছিল আরক্ষীর অভিযান আর অবৈধ অস্ত্র ঝনঝনানী আর নির্বাচনের আগ মুহূর্ত সবাতক গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তের বোকাজানের খটখটিত পিস্তল সহ আরক্ষীর জালত পড়েছে দুজন কিছু দৃশ্য আমি দেখাইছো টিভির পর্দাত এয়া কেবাজনকো করায়ত্ত করা হয়েছে আর এইবর পিস্তল জব্দ করা হয়েছে এখন এলটো বাহনের পর জব্দ হয়েছে দুটা পিস্তল ধৃত চিরাঙর সিবিস্টন ইসলারি আর মঞ্জিল নার্জারি জব্দ হয়েছে এটা পয়েন্ট থ্রি টু আর এটা পয়েন্ট টু টু পিস্তল আরক্ষীয় জব্দ করেছে সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তলের তেরজাই গুলি কার কি উদ্দেশ্যে প্রকৃততে সামগ্রিকভাবে উদ্দেশ্য কি আছিল এতিয়াও স্পষ্ট হওয়া নাই কিন্তু কোটাঘাত রচনা বা কোটাঘাত সংঘটিত করার এক ভয়ঙ্কর পরিকল্পনা রচনা করা বলে আরক্ষীয় সন্দেহ প্রকাশ করেছে এই পিস্তল হয়তো কারোবাক ধন দাবি বা আন কেতবোর ভয়ঙ্কর কোটাঘাতমূলক কার্য সংঘটিত করবলে সরবরাহ করেছিল এটা জেরা অব্যাহত আছে আরক্ষীর বালিজানের সমীপর সাইলেনযুক্ত পথত আরক্ষীর অভিযান চলিছিল আরক্ষীর অভিযানের মাজতে এই পয়েন্ট থ্রি টু আর পয়েন্ট টু টু সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তলের গুলি জব্দ হয়েছে উদ্ধার করা হয়েছে আমার সাংবাদিক সুদীপ্ত বড়া আছে ফোন লাইনত সুদীপ্ত ডাঙর খবর এই মুহূর্তত আর কি কি তথ্য আছে কি উদ্দেশ্য আছে এই কেটার হয় পাঞ্জল যেহেতু বর্তমান নির্বাচনের বতর নির্বাচনের প্রাক মুহূর্ত এইটো অতি অতিকৈ এটা বড় ডাঙর গুরুত্বপূর্ণ খবর বলে আমি কব লাগিব যেহেতু নির্বাচনের প্রাক মুহূর্ত এনেদরে মারণাস্ত্র উদ্ধার হওয়া আটাইতক রহস্যজনক আটাইতক ডাঙর খবর আমি জানিব পৰা মতে যি দুজন যুবক বর্তমান আরক্ষী আটক করবলৈ সক্ষম হয়েছে ডিমাপুরপা আহিছিল বলে আরক্ষী বর্তমান সন্দেহ আমার আগত এক তথ্য প্রকাশ করেছে ডিমাপুরপা আহিছিলে ডিমাপুরপা আহি থাকার পিছত চাৰিলেনযুক্ত পথত বালিজানত আটক করবলৈ সক্ষম হয়েছে কিন্তু এই নির্বাচনের সমগ্র দেশতে যে নির্বাচনের যে কটকটিয়া নিরাপত্তা ব্যস্ত নিরাপত্তা ব্যস্তনির মধ্যে কেনে ধরনের ডিমাপুরপা আহি অসমত প্রবেশ করবলৈ সক্ষম হলে এই কথাটো কিন্তু আটাইতক এটা ডাঙর এটা গুরুত্বপূর্ণ খবর হিসাবে আমি বর্তমান এটা লব লাগিব যেহেতু ডিমাপুরতো বর্তমান নাগালেন্ডতো যথেষ্ট কটকটিয়া নিরাপত্তা ব্যস্তনি আছে অসমতো যথেষ্ট কটকটিয়া নিরাপত্তা ব্যস্তনি আছে আমার অসম নাগালে সীমান্ত লাহোরজানত যখন নিয়মীয় তালাশী চকী আছে তাতো যথেষ্ট কটকটিয়া নিরাপত্তা ব্যস্তনি তার মাজত কেনেদরে আহি পিনি বালিজানত আহি উপস্থিত হলহি এই কথাটো আসলতে এটা খুব রহস্যজনক রহস্যজনক কথা বলে আমি বর্তমান আমাক আরক্ষী সঞ্চালক আমার কোরবাত সুরুঙা বিচারি পালে হয়তো কারণ স্বাভাবিকতে সকলতে ফ্লাইং স্কোয়াড আছে সকলতে তালাশী অভিযান চলি আছে কিন্তু কেনেধরণে আহি পালে এটা ডাঙর প্রশ্ন কোটিটকীয় প্রশ্ন হয়তো কোরবাত কারোবাক ম্যানেজ করে আহিবলৈ সক্ষম হয়েছে কিন্তু অবশেষত বালিজানত জালত পড়েছে উদ্দেশ্য কি হব পারে কারণ রাজ্যত কোটাঘাত বাড়িছে ডকাইতি বাড়িছে গুয়াহাটিতো এনে ধরনের ঘটনা হয়ে থাকে এই কেটার প্রকৃত উদ্দেশ্য কি এই পিস্তল লৈ এনে ধরনের অহা যাওয়া করা হয় আমি আমি বর্তমান আমার এসপির লগত আমি এই সংকটে আমি সংকল্পত আমি আমি জানিব বিচারিছিলো কিন্তু বর্তমানলৈকে কোনো ধরনের কথা আমার আগত প্রকাশ করা নাই আমাক জানিবলৈ দিছিলে এই সংক্রান্ত জেরা অব্যাহত রাখিছে আর পরিবর্তন বিগত সময় সম্পূর্ণ তথ্য আমার আগত দাঙি ধরিম বলে আমাক জানিবলৈ দিছে পাঞ্জল ধন্যবাদ সুদীপ্ত এইখানে তথ্যের বাবে পরবর্তী সময় আরক্ষীর পর অধিক তথ্য আমি সংগ্রহ করবলৈ চেষ্টা করি মুঠতে নির্বাচনের বতরত এনে ধরনের অস্ত্র জব্দ হয়েছে দুই অস্ত্র সরবরাহকারীক করায়ত্ত করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এগারী মহিলার মৃত্যু কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি ধলাত রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ স্থানীয় রাইজর চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয়েছিল এগারী মহিলার নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার দাবি প্রতিবাদকারী চিকিৎসকর ভুলের মহিলাগীর মৃত্যুর অভিযোগ উত্থাপন করা হয়েছে মৃত মহিলাগীর নাম গীতালী গগৈ সোণোৱাল ডুমডুমা পলিক্লিনিক নার্সিং হোমত এই ঘটনা সংঘটিত হয় পেটত তেজ জমা হওয়া বলে অস্ত্রোপচার করেছিল চিকিৎসকে আর তারপরতেই উগ্রমূর্তি ধারণ করে এই সকল লোকে মহিলাগীর মৃত্যু সহজভাবে লোবা নাই আর তারবাবে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে ধলাত রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে এই সকল স্থানীয় রাইজে চিকিৎসাধীন অবস্থাতেই মহিলা এগারীর মৃত্যু কেন্দ্র করে এই উত্তপ্ত পরিস্থিতি নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার অভিযোগ দাবি করেছে কারণ অভিযোগ উত্থাপন হয়েছে যে ভুল চিকিৎসার বলি হল সেই মহিলাগী সেয়ে নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা লোবলে দাবি উত্থাপন করে
মৃত মহিলা গৰাকীৰ নাম গীতালি গগৈ খুনৱাল দুমদুমা পলিক্লিনিক নার্সিং হোমত এই ঘটনা সংঘটিত হয় পেটত তেজ জমা হোৱা বুলি অস্ত্রোপচাৰ কৰিছিল চিকিৎসকে যেহেতু পুলিচ প্ৰশাসনে ডক্টৰজনৰ আমি এফআইআৰখন দিয়াৰ পিছত তেখেতক এৰেষ্ট কৰিব নোৱাৰে যিহেতু তাতো আইন কানুন আছে তো এতিয়া আপোনাৰ ফেমিলি যাব আজি এতিয়া আপোনাৰ পেইন কৰা হ'ল আপোনাৰ পোষ্টমৰ্টম ৰিপৰ্টটো হওঁতে ধৰক জেনেৰেলি ধৰক 10-15 দিন লাগে বুলি কৈছে তো আমি বিচাৰিছোঁ অকণ বস্তুটো সোনকালে হওক গোটেই বস্তুবিলাক ৰাইজে গম পাওক হাঁ যিহেতু এতিয়া আপোনাৰ ম্যাজিষ্ট্ৰেট ছাৰে আপোনাৰ প্ৰণৱজি ডেকাৰ নাৰ্ছিং ৰুমৰ কৰ্তৃপক্ষৰ কথা পাতিছে যিহেতু ব্লাড বেংকেই নাই তেখেতক দুটাকৈ ব্লাড দিয়া হৈছে য'ত নাৰ্ছিংখন সা সঁজুলিয়েই নাই তো এনে অৱস্থাত তেখেতৰ ইমান আৰু সুস্থ মানুহগৰাকীক কিহৰ কাৰণে ইমানটো ৰিস্ক ল'বলগীয়া হ'ল তেখেতৰ টিপেনটো ৰং বুলি আমি শুনিছোঁ আৰু হোৱা মতেতো সঁচাকৈ হয় ৰং টিপেনে হয় তেওঁ মানে এটাই কথা যে যি হৈ গ'ল কিন্তু তেওঁক আমাক ওচৰত লাগে আমাৰ কথাটো সেইটো তেওঁ আমাৰ নিচিনাকৈ প্ৰতিজনী মাইকী মানুহকে তেনেকুৱা কৰিব নোৱাৰে আগতে বহুতবাৰ আমি শুনিছোঁ এই ক্ষেত্ৰত আমাৰ যাৰ হয় তেওঁলোকেহে বুজি পায় আমাৰ ক্ষেত্ৰত হৈছে কাৰণে আমি বুজি পাইছোঁ এতিয়া যে প্ৰত্যেকৰ এটাই কথা তেওঁ আমাক এটাই কথা আমাৰ দাবী এটাই তেওঁ আমাৰ ওচৰত আহিব লাগে আমাৰ ওচৰত আহি আমাৰ ওচৰত থিয় হ'বহি লাগে আৰু এয়া দিনৰ ভাগত এনেধৰণে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে স্থানীয় লোকসকলে বৰ্তমান পৰিস্থিতি কেনেকুৱা সেয়া জনাব আমাৰ সাংবাদিক উপাসনা গোস্বামীয়ে উপাসনা অধিক তথ্য বিচাৰিছোঁ হয় প্ৰাঞ্জল নিশ্চয়কৈ এতিয়া যিহেতু উত্তপ্ত পৰিস্থিতি পুৱাৰ ভাগৰ পৰা এনেদৰে প্ৰথমতে ডুমডুমাত আৰু তাৰপিছত দেখা গৈছে ঢলাত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ কৰি আচলতে সকলোৱে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে এটাই দাবী আছিলে সকলোৰে যিহেতু ডক্টৰ প্ৰণৱজ্যোতি ডেকাক ইতিমধ্যে এজাহাৰ তেওঁৰ বিৰুদ্ধে দিয়া হৈছে আৰু সকলোৱে এটা কথা কৈছে যে তেওঁক যদি অতি সোনকালে যে তেওঁ কৰায়ত্ব কৰিব লাগে কিয়নো তেওঁৰ ভুলৰ বাবে আৰু হস্পিটেলত যিহেতু চিকিৎসাৰ আচলতে অভাৱ বুলি কৈছে যিহেতু আমি সকলোৱে জানো প্ৰাঞ্জল যিটো এই হস্পিটেলখনত ডুমডুমাত প্ৰায়ভাগে এনেধৰণৰ ঘটনা সংঘটিত হৈ থাকে কিন্তু সকলোৱে চিকিৎসাৰ আচলতে অভাৱত ৰোগী মৃত্যুমুখত পৰিবলগীয়া হয় কিন্তু এই মুহূৰ্তত যদিও তেওঁলোকে বিচাৰিছে আচলতে প্ৰাঞ্জল উত্তপ্ত পৰিস্থিতি যদিও আৰক্ষী তাত যোৱাৰ পিছত ইতিমধ্যে যথেষ্টখিনি আচলতে কণ্ট্ৰলত আহিছে কিন্তু এটাই কথা সকলোৰে দাবী যদি ডক্টৰজনক আচলতে এৰেষ্ট কৰা নহয় যিগৰাকী চিকিৎসক আছে প্ৰণৱজ্যোতি ডেকা কিন্তু সেই যি আচলতে প্ৰতিবাদ তেওঁ অব্যাহত ৰাখিব যিহেতু এগৰাকী মহিলা ইতিমধ্যে প্ৰাণ গৈছে কেৱল ভুল চিকিৎসাৰ বাবে বুলি কৈছিল প্ৰাঞ্জল হয় মৰণোত্তৰ পৰীক্ষাৰ কথা কৈছিল একাংশ লোকে মৰণোত্তৰ পৰীক্ষাতেই সকলো জলজল পথপথ হ'ব বুলি কৈছিল কিবা মৰণোত্তৰ পৰীক্ষাৰ ব্যৱস্থা কৰা হৈছে নেকি হয় হয় প্ৰাঞ্জল নিশ্চয়কৈ যিহেতু তিনিচুকীয়াৰ অসামৰিক চিকিৎসালয়ৰ লগে লগে মৃতদেহ আচলতে লৈ অহা হয় কিন্তু মৰ্ত পৰীক্ষা এতিয়ালৈকে বৰ্তমান যিহেতু কোনো ৰিপৰ্ট আচলতে অহা নাই কিন্তু অহাকালিৰ ভিতৰত আচলতে ৰিপৰ্ট পাম বুলি ইতিমধ্যে সকলোৱে আশা কৰিছে প্ৰাঞ্জল আচলতে ৰিপৰ্ট পোৱাৰ পাছতে আচলতে সমগ্ৰ ঘটনাৰ ৰহস্যটো জানিব পৰা যাব কিন্তু এটা কথা ক'ব লাগিব প্ৰাঞ্জল যে যিহেতু বেজী আৰু এটা চেলাইন যিহেতু অস্ত্ৰোপচাৰ কৰা হৈছিলে তেখেতৰ প্ৰথমতে পেটৰ বিষ বুলি আচলতে মহিলাগৰাকীক যিটো হাস্পাতালখনত লৈ অহা হৈছিলে আৰু তাৰপিছত যিহেতু এটা অস্ত্ৰোপচাৰ কৰা হৈছিলে প্ৰাঞ্জল অস্ত্ৰোপচাৰ কৰাৰ যিটো যোৱাকালি নিশা 11 বজাত আচলতে 1.5 বজাত আচলতে অস্ত্ৰোপচাৰ হৈছিল তাৰপিছত নিশা 11 বজাত আচলতে তেওঁৰ যিটো কণ্ডিশ্যন খুব বেয়াৰ ফালে আচলতে যায় তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এটা চেলাইন আৰু ইনজেকশ্যন দিয়া হৈছিলে কিন্তু তাৰপিছত তেওঁৰ মুখে ফেন ওলাই আহে আৰু মৃত্যুমুখত পৰে সেয়াই এতিয়া সকলোৰে মাজত আচলতে ৰহস্যজনক কৰি তুলিছে প্ৰাঞ্জল মুখৰ পৰা ফেন ওলোৱাটো বহুতে কথা কৈছে যে কিহৰ কাৰণে ওলাব পাৰে সেয়া নিশ্চয় ভুল চিকিৎসাৰ বাবে এটা হ'ব লাগে আৰু তাত যিহেতু ব্লাড বেংকৰ অভাৱ বা বহুতো তাত সামগ্ৰী দৰকাৰ আচলতে কিন্তু সেইখিনি পৰ্যাপ্ত সামগ্ৰী আচলতে চিকিৎসালয়খনত নাই কিন্তু কেনেধৰণৰ আচলতে নথকাৰ পিছতো ডক্টৰে ইমান ৰিস্কত আচলতে সেই অস্ত্ৰোপচাৰ কৰিছিলে সেয়াই সকলোকে ডাঙৰ প্ৰশ্ন প্ৰাঞ্জল কিন্তু অহাকালি মৰণত পৰীক্ষাৰ পিছত ৰিপৰ্ট অহাৰ পিছত আচলতে কোৱা যাব যে কি কাৰণত আচলতে কেনেধৰণে অন্ত্যেষ্টিক্ৰিয়া সমাপন হ'ল আজি বিয়লিৰ ভাগতে মহিলাগৰাকীৰ মৃতদেহৰ হয় হয় প্ৰাঞ্জল নিশ্চয়কৈ অন্ত্যেষ্টিক্ৰিয়া তেখেতৰ গধূলিৰ ভাগত ইতিমধ্যে আমাৰ হাতত যি তথ্য আহি পৰিছে এতিয়ালৈকে সমগ্ৰ যি তথ্য আমাৰ হাতত আহিছে এটা কথাই জনাইছে ৰাইজে যে এতিয়া নিশাৰ ভিতৰত যিহেতু সকলোৱে কৰিব কিন্তু তাৰ আগতে ৰাইজে বিচাৰিছে কিন্তু সেয়া এতিয়ালৈকে জানিব পৰা যোৱা নাই প্ৰাঞ্জল হয়তো আমি কিছু সময়ৰ পিছত জনাব পাৰিম যে কেনেধৰণৰ পৰিস্থিতি তাত হৈছে এই মুহূৰ্তত বাসগৃহত ধন্যবাদ উপাসনা বৰুৱা গোস্বামী এইখিনি তথ্যৰ বাবে এবাৰ জুৰিয়াৰ এক ঘটনা ভক্ষণ কৰিবলৈ অনা মহৰ আক্ৰমণ ঘটনাত আৰক্ষী জোৱানসহ গুৰুতৰভাৱে আহত হৈছে তিনিজন লোক আহত আৰক্ষী জোৱানজন ৰফিকুল ইছলাম আহত আন দুজন জিয়াবুৰ ৰহমান আৰু আবু বক্কৰ ছিদ্দিক ভক্ষণৰ বাবে বনৰীয়া মহ ধৰি অনাৰ সন্দেহ ৰাইজৰ জুৰিয়াৰ দ গাঁৱত সংঘটিত হৈছে এই ঘটনা অঞ্চলটোৰ 4-5 গাঁৱত সন্ত্ৰাস চলাইছে মহটোৱে ৰাইজে বহ কৰাৰ চেষ্টা অব্যাহত ৰাখিছে মহটোক আহত আটাইকে নগাঁৱৰ চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰা হৈছে এটা মহ আৰু সেই মহটো ভক্ষণ কৰিবলৈ অনা বুলি কোৱা হৈছে আৰু সেই মহটোৱে কিন্তু ওলোটাই আক্ৰমণহে কৰিলে যিসকলে মহটোক লৈ আনিছিল ইয়াত আৰক্ষীৰ লোক জড়িত থকাৰ কথা কোৱা হৈছে
আরক্ষীর জওয়ানের কথা কোয়া হয়েছে, আরক্ষীর জওয়ান সহ গুরুতরভাবে তিনজন আহত হয়েছে। আহত আরক্ষীর জওয়ানজন রফিকুল ইসলাম, আহত আন দুজন হয়েছে জিয়াবুর রহমান আর আবু বক্কর সিদ্দিক। ভয়ক্ষণের বাবে বনরিয়া মহটু আনিছিল, কিন্তু সেই বনরিয়া মহটুয়ে আক্রমণ করলে জুরিয়ার ডগাঁওত এই ঘটনা সংঘটিত হয়েছে। আর এতালেকে অঞ্চলটির চারি পাঁচখনক গাঁত সন্ত্রাস চলাইছে মহটুয়ে। ভক্ষণের বাবে এটা বনরিয়া মহ হনা বলে কোয়া হয়েছে স্থানীয় লোকের দ্বারা, আর সেই ভাষ্যর পাশত স্বাভাবিকতে বহুখিনি প্রতিক্রিয়াও হয়েছে। মহটু কিয় ভক্ষণের বাবে অনা হয়েছিল, কোনে আনিছিল, কোন কোন জড়িত, আর মহটুয়ে কিয় আক্রমণ করবলগীয় অবস্থা হল, কেন ধরনের আক্রমণ করবল পালে বা বাঁধি থাকা রশি কেন ধরনের খোল খালে, এই সকল প্রশ্ন এটা উত্থাপন হয়েছে। স্বাভাবিকতে আরক্ষীর তদন্তর প্রয়োজন বলে বহুতে দাবি উত্থাপন করেছে। সুপার প্রাইমত এবার বিগ ইস্যু। নির্বাচনী বতরের গরম খবর, বিটিসির কার্যবাহী সদস্যের পর অপসারণ ঘনশ্যাম দাসক। ঘনশ্যাম দাস গণ সুরক্ষা পার্টির নেতা, রাজ্যপালে এক নির্দেশ যোগে কর্তন করে কার্যবাহী সদস্য পদ। ইউপিপিএলরে হওয়া সংঘাতের বাবে ঘনশ্যামক অপসারণ করা হয়েছে। গণ সুরক্ষা পার্টির মুরব্বী সাংসদ নবশরণীয়া আর দলটোরেই এজন নেতা ঘনশ্যাম দাস, অপসারণ করা হয়েছে বিটিসির কার্যবাহী সদস্যর পদরপর। রাজ্যপালে এক নির্দেশ যোগে কর্তন করেছে কার্যবাহী সদস্য পদ ঘনশ্যাম দাসর। ইউপিপিএলরে হওয়া সংঘাতের বাবেই ঘনশ্যামক অপসারণ করা হয়েছে, আর তার পাশতেই স্বাভাবিকতে রাজনৈতিক মহলত ব্যাপক চর্চাও হয়েছে এই বিষয়টি। এই সিদ্ধান্ত লোবলগা হল, লোকসভা নির্বাচন আহি আছে, আমি তেখেতসকলক কৈছিলোঁ যে তেখেতসকলৰ স্ট্যান্ডটো স্পষ্ট কৰিব লাগে। এটা সময় দিয়া হৈছিলে, যিহেতু তেখেতসকলে স্ট্যান্ডটো স্পষ্ট কৰা নাই, ইয়াৰ কাৰণে আমাৰ সিদ্ধান্ত হিচাপে আমাৰ ইএম এজনক ড্রপ করা হয়েছে, আর গভর্নর এই ইতিমধ্যে অ্যাপ্রুভ করে পেলায় নোটিফাই করেছে। যেহেতু বিটিসি সরকারের এলায়েন্স আছে, এটা এলায়েন্সও ভাঙি গেল নাকি নাই? তেখেত সকলের নেতা সকলে তো কয়ে আছে, নবশরণীয় ডাঙরিয়ায় কৈছে যে আমি কোনো এলায়েন্স নাই, কিবা নাস, এইবিল কথাবিল অলরেডি তেখেত সকলে কৈছে। তো সেই কারণে আমিও বাধ্য হলো যে এই কামটা করবর কারণে, আদারওয়াইজ তেখেতক আমি ভাল পাও, ঘনশ্যাম দাস ডাঙরিয়াক ভাল পাও, তেখেতে কষ্ট করব এজন ব্যক্তি, কিন্তু রাজনৈতিকভাবে যেহেতু তেখেত সকলে স্ট্যান্ডটো স্পষ্ট করব নোৱাৰে, আর আমিও আজির পরিবেশত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক তৃতীয়বারের কারণে আমি প্রধানমন্ত্রী হিসাবে বিচারিছো, গতি কোকরাজার লোকসভাটো এনডিএর প্রার্থী জিকাটো অত্যন্ত দরকার, ইয়াত কোনবা দুদুলমান রোল লৈ থাকিলে আমার কারণে ভাল নহয়, সকলের কারণে ভাল নহয়, আর বিভিন্ন জনের পর এই ফিডব্যাক আর আলোচনা করে এই সিদ্ধান্ত লওয়া হয়েছে। ভারতের ভয়ত এতিয়া পাকিস্তানত হাহাকার অবস্থা। ইংল্যান্ডের বিখ্যাত সংবাদপত্র দ্য গার্ডিয়ানের এক বিস্ফোরক প্রতিবেদনের পিছত সংঘাত বৃদ্ধি পাইছে ভারত পাকিস্তানের। ভারতে পাকিস্তানক কঠোর সকিয়নি দিয়ার পিছত প্রতিক্রিয়া প্রকাশ করেছে পাকিস্তানে। ব্রিটিশ সংবাদপত্রখনে প্রতিবেদনত উল্লেখ করেছিল যে ভারতে বিভিন্ন সময়ত পাকিস্তানের ভিতর প্রবেশ করে সন্ত্রাসবাদী শেষ করেছে। সার্জিক্যাল স্ট্রাইকর পিছতো পাকিস্তানের ভিতর প্রবেশ করে ভারতে আক্রমণ সংঘটিত করেছিল। 2019 নির্বাচনের পূর্বে মোদী সরকারে চলাইছিল সার্জিক্যাল স্ট্রাইক। দ্য গার্ডিয়ানে প্রতিবেদনত পাকিস্তানত ভারতে কোত কেনেকৈ প্রবেশ করে পাক সন্ত্রাসবাদীর বিরুদ্ধে অভিযান চলাইছিল সেই সম্পর্কে তথ্য সন্নিবিষ্ট করেছিল। বিদেশী সংবাদপত্রখনত এই তথ্য প্রকাশ করার পিছতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ভারতত, আর সামগ্রিকভাবে কিন্তু ভারতের বৈদেশিক মন্ত্রালয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনক নস্যাত করে এয়া সম্পূর্ণ মনে সজা বলে অভিহিত করে, কিন্তু তার বিপরীতে পাকিস্তানত হাহাকার লাগিছে। পাকিস্তানের বিদেশ সচিবে এই ক্ষেত্রত মন্তব্য করেছে যে বিশ্ব সমুদায় আগবাড়ি আহিব লাগে, ভারতের বিরুদ্ধে মাত মাতিব লাগে বলে পাকিস্তানের বিদেশ সচিবে দাবি উত্থাপন করেছে। কিন্তু ইতিমধ্যেই ভারতের শত্রু 20 জনক সন্ত্রাসবাদী পাকিস্তানত নিধন হয়েছে, আর সেই পাকিস্তানত নিধন হওয়া সন্ত্রাসবাদী সকলের ক্ষেত্র নিধন করার ক্ষেত্র ভারতের কোনো হাত নাই বলে ভারতে ইতিমধ্যে স্পষ্টীকরণ দিছে। কিন্তু গার্ডিয়ান নামের বাতরি কাকতখানে কৈছে যে রিসার্চ এন্ড এনালাইসিস উইং, ভারতের চোরাংচোয়া সংস্থাটে ভারত পাকিস্তানত প্রবেশ করে সেই সন্ত্রাসবাদী সকলক নিধন করেছে। কিন্তু এই সামগ্রিক বিষয়টুক লৈ এতিয়া স্বাভাবিকতেই বিশ্বর বিভিন্ন রাষ্ট্রের মাজতো প্রতিক্রিয়া হয়েছে, আর পাকিস্তানে এই ক্ষেত্রত এক প্রকার
নিজের স্থিতি প্রকাশ করে কৈছে যে ইয়া তেওঁলোকৰ হেনো ভারতৰ হেনো সার্বভৌমত্বৰ প্ৰতি আঘাত, কিন্তু তেওঁলোকৰ হাতত কোনো তথ্য প্রমাণ নাই। উল্লেখযোগ্য যে গার্ডিয়ানের তথ্য মতে 2020 চনের ভারত সরকারে পাকিস্তানত 20 আর অধিক সন্ত্রাসবাদীক হত্যা করার এই খবরটোয় বহুখিনি প্রতিক্রিয়ার সৃষ্টি করার সমান্তরালক ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রীয় স্পষ্ট রূপত কৈছে যদি ভারতত কোনোবাই অশান্তি সৃষ্টি করে পাকিস্তানত পলাই সারিম বলে ভাবিছে সেই সন্ত্রাসবাদী কিন্তু শান্তিত থাকবলে দিয়া নহব, পাকিস্তানত প্রবেশ করে হলেও সেই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ব্যবস্থা লওয়া হব। দ্য গার্ডিয়ানের এই প্রতিবেদন প্রকাশের সময়তেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহে এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করে। নেটওয়ার্ক 18 গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীর সঙ্গে হওয়া এক আছুতীয়া সাক্ষাৎকারত রাজনাথ সিংহে স্পষ্টভাবে কলে যে পাকিস্তানত আশ্রয় লৈ ভারতক অস্থির করব খোঁজা সন্ত্রাসবাদীক রেহাই দিয়া নহব, প্রয়োজনত পাকিস্তানের ভিতর সুমায় ভারতে শেষ করব সন্ত্রাসবাদীক। গার্ডিয়ানত প্রকাশিত প্রতিবেদনের এদিন পিছতে স্বয়ং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহে করা এই মন্তব্যই আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত সরব চর্চা লাভ করেছে। गार्डियन फॉरेन पब्लिकेशन है गार्डियन, उसमें एक आर्टिकल आया है, उसमें कहा है, उस आर्टिकल ने कहा है कि जो है भारत ने पाकिस्तान की धरती में 20 लोगों को, 20 इंडिविजुअल्स को, टेररिस्ट को जो है पिछले कुछ सालों में मारा है, उन्हीं की धरती में जाके मारा है। और जो है इस पर तमाम क्या कहते हैं, उन्होंने बहुत रिसर्च की है, बहुत लोगों से बात की है। ये पहले हम लोगों के बारे में कनाडा में भी बोला गया, यूएस में भी ये चर्चा हुई पहले, पर पाकिस्तान की ये नई चर्चा है 20 लोग। तो इसको आप कैसे देखते हैं कि ये क्या, उस आर्टिकल में ये भी कहा है कि जो है भारत जो है केजीबी और मुसाद से जो है काफ़ी इन्फ्लुएंस्ड है, तो उनकी भी जो इंटेलिजेंस एजेंसी है रॉ वगैरह इस तरीके का काम कर रही है, कोई स्लीपर सेल है यूएई में, उसने जो है इसमें उसका रोल रहा है, और 20 लोगों को, मतलब एक आध लोग नहीं, 20 टेररिस्ट को जो है हमने कुछ सालों में मारा है। 20 टेररिस्ट को मारा है? हाँ जी, मतलब टेररिस्ट कह लीजिए, लोगों कह लीजिए, पर वहाँ उनके पर उनकी धरती में मारा है। कोई भी टेररिस्ट हमारे पड़ोसी देश है जी भारत को डिस्टर्ब करने की कोशिश करेगा जी, यहां पर जी आतंकवादी हरकतें करेगा, तो उसका मुंह तोड़ जवाब देंगे। यदि वो भगकर पाकिस्तान में जाएगा तो पाकिस्तान में घुस कर मारेंगे। तो ये बात आप मतलब कह रहे हैं, जो प्रधानमंत्री भी कह रहे हैं कि अब वो भारत नहीं रहा जो कि बगल में खड़े होकर तमाशा देखता रहेगा, घर में घुस कर मारेगा। बिल्कुल, प्रधानमंत्री जी ने जो कहा है बिल्कुल सच कहा है, और यह ताकत है भारत की, और पाकिस्तान भी इसे समझने लगा है। वैसे भारत बराबर अपने पड़ोसी देशों के साथ अच्छे रिश्ते बनाकर रखना चाहता है, चाहे कोई भी हमारा पड़ोसी देश है। और आज देखा होगा आपने, पास्ट हिस्ट्री उठाकर देखिए कि आज तक न तो हमने दुनिया के किसी देश पर कभी आक्रमण किया है, अथवा आक्रमण की कोई पहल की हो, कभी नहीं किया, और न तो दुनिया के किसी देश की एक इंच जमीन पर हम लोगों ने कभी कब्जा करने की कोशिश की है। यह भारत का चरित्र रहा है जी। लेकिन भारत को बार बार कोई आंख दिखाएगा, भारत में आकर आतंकवादी गतिविधियों को बढ़ावा कर देने की कोशिश करेगा, तो उसकी खैर नहीं है। और अब तो दो दिन पहले ब्रिटेन के प्रतिष्ठित माने जाने वाले एक समाचार पत्र की एक रिपोर्टिंग हम सबका ध्यान आकर्षित करती है, दुनिया का ध्यान आकर्षित करती है। उसने जिक्र किया है 2021-22 में उन्होंने इस बात का उल्लेख किया है कैसे पाकिस्तान के अंदर चुन चुन करके आतंकवादी मारे गए थे और उन आतंकवादियों को कैसे नष्ट किया गया था। द गार्डियन की इस रिपोर्ट का स्रोत क्या है यह वही बता सकता है। लेकिन बहनों और भाइयों, एक संदेश साफ है, जीरो टॉलरेंस भ्रष्टाचार के खिलाफ हो, किसी भी प्रकार की अराजकता के खिलाफ हो, दुनिया के अंदर पहले जिन मुद्दों को छूने से लोग डरते थे, आज दुनिया ने भी मान लिया है कि आतंकवाद दुनिया की एक चुनौती है और आतंकवाद का समाधान हर हाल में होना चाहिए। दुनिया को इस समस्या का समाधान से मुक्ति मिलनी ही चाहिए और भारत दुनिया के अंदर इसको नेतृत्व देगा। यह मोदी जी के नेतृत्व में साकार होगा, इसमें कोई संदेह अब किसी को भी नहीं होना चाहिए।
পরবর্তী খবর আমিনুল ইসলামৰ ঘৰলৈ গৈ ভোটৰ বুজাবুজি কৰিছে প্ৰদ্যুৎ বৰদলৈয়ে আমি অসমীয়া জাতি স্বাভিমানী বুলি কৈ লগতে বিজেপি প্ৰাৰ্থী সুৰেশ বৰাই ক'লে কেতিয়াও ইউ ডি এফৰ কোলাত আৰু বুকুচাত উঠি ভোট ভিক্ষা নকৰোঁ উল্লেখযোগ্য যে কিছুদিন পূৰ্বে আমিনুল ইসলামৰ ঘৰলৈ গৈছিল প্ৰদ্যুৎ বৰদলৈ ইফালে যদি সুৰেশ বৰাই পাপ কৰিছিল তেন্তে কংগ্ৰেছে সুৰেশ বৰাক কিয় তিনিবাৰকৈ বৰহমপুৰত দলীয় টিকট আৰু কংগ্ৰেছৰ জিলা সভাপতিৰ দায়িত্ব প্ৰদান কৰিছিল সেই কথাও তেওঁ উত্থাপন কৰে সাংবাদিকে সোধা এক প্ৰশ্নৰ উত্তৰত ৰহাৰ কংগ্ৰেছৰ নিলম্বিত বিধায়ক শশীকান্ত দাসক ভাগৱত পাঠলৈ আহোঁতেহে লগ পাইছিল বুলি মন্তব্য কৰে তেওঁ প্ৰদ্যুৎ বৰদলৈ ডাঙৰীয়া আপোনাৰ সাধাৰণতে তেখেতে আৰু তেখেতৰ স্থাপক বাহিনীয়ে ক'ব বিচাৰে যে তেখেত একেবাৰে হাড়ে হিমজুৱে অসমীয়া আৰু অসমীয়াৰ একেবাৰে মানে ভৱিষ্যত গঢ়োতা তেওঁ এজন মানে একেবাৰে খুব বেছি গুণী জ্ঞানী মানুহ তেওঁৱে একেবাৰে চবতকৈ মানে গুণী জ্ঞানী মানুহ তাতকৈ আৰু ভাল মানে গুণী জ্ঞানী কেণ্ডিডেট নাই কিন্তু তেখেতে গৈ পুৰোহিত কি কৰিলে পুৰোহিত অসমীয়া মানুহে হাড়ে হিমজুৱে যাক বেয়া পায় ইউ ডি এফৰ লগত গৈ তেখেতে ইউ ডি এফৰ বকুচাত উঠি নিৰ্বাচনী বতৰণি পাৰাব বিচাৰিছে গতিকে প্ৰদ্যুৎ বৰদলৈ ডাঙৰীয়াৰ মুখা খোল খালে কংগ্ৰেছৰ মুখা খোল খালে কংগ্ৰেছ আৰু ইউ ডি এফ থকাটো ইটো আৰু সিটো পিঠি এই কথাটো প্ৰমাণ কৰিলে ইফালে নলবাৰীত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী দীপবায়নৰ নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযান বিজেপিয়ে ভয় ভীতি দাবী হুমকি প্ৰলোভনৰ ৰাজনীতি কৰাৰ অভিযোগ তুলিছে কংগ্ৰেছ প্ৰাৰ্থীজনে নলবাৰীৰ ৰাজীৱ ভৱনত উপস্থিত হৈ এই মন্তব্য বৰপেটা লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী দীপবায়নৰ নলবাৰী বিধানসভা সমষ্টিৰ বিভিন্ন প্ৰান্তত দলীয় কৰ্মী সমৰ্থকৰ সৈতে নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই ৰাজীৱ ভৱনত তেওঁ উপস্থিত হৈ এইখিনি কথা উল্লেখ কৰে টকা পইচাৰে হেলিকপ্টাৰত উৰি আহিলোঁ উৰি আহি ৰাইজক আমি কৈ দিলোঁ 15 লাখ কৈ টকা দিম 2 কোটি নিবনুৱাক চাকৰি দিম মূল্য বৃদ্ধি ৰোধ কৰিম চিলিণ্ডাৰৰ মূল্য আমি 250 টকা কৰিম এনেকুৱা ধৰণৰ কথা কোৱাৰ কাৰণে এই হাই প্ৰফাইল নেতাসকলে পিছত আকৌ সেইবোৰ নিৰ্বাচনৰ পিছত মানুহক ৰাম ঠগন দি সেইবোৰ জুমলা বুলি কয় গতিকে এনেকুৱা হাই প্ৰফাইল নেতা আমাৰ দৰকাৰ কাৰণে আমাৰ সৰ্বসাধাৰণ জনসাধাৰণে আমাক ভোট দিব আৰু আগুৱাই নিব এটা সৰ্বসাধাৰণ জনসাধাৰণৰ ওপৰত কোনো হাই প্ৰফাইল নেতা নাই আচলতে গণতান্ত্ৰিক ব্যৱস্থাটোত ৰাইজ হ'ল ৰজা তেওঁলোকেতো এতিয়া ভয় ভীতি শংকা দাবী হুমকি তাৰপিছত প্ৰলোভনৰ ৰাজনীতি গতিকে ৰাইজ আমাৰ অসমৰ ৰাইজ এওঁলোকে যদি ভাবিছে বুৰ্বক আমাৰ অসমৰ ৰাইজ আৱেগিক বুৰ্বক নহয় সজাগ সচেতন এইবাৰ মানুহে নিৰ্ধাৰণ কৰি লৈছে কিমান আৰু শোষণেৰে মানুহক শাসন কৰিব কিমান আৰু এনেকুৱা ধৰণৰ মিছা মিছা কথা প্ৰলোভনৰ ৰাজনীতি কৰিব প্ৰলোভনৰ ৰাজনীতি বহুত হ'ল অসমৰ ৰাইজক ঠগি ঠগি কৰা ৰাজনীতি বহুত হ'ল গতিকে এইবাৰ ৰাইজে মনত থিৰাং কৰি লৈছে কাক ভোটদান কৰিব গতিকে ৰাইজৰ আশীৰ্বাদেৰে আমি আগুৱাই যাম তিয়কত যোৰহাটৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী গৌৰৱ গগৈৰ প্ৰচাৰ মেলেং বালিচাপৰিত আয়োজিত নিৰ্বাচনী সভাত গৌৰৱৰ সমৰ্থনত ওলাই আহিল সহস্ৰাধিক লোক ইয়াৰ পাছতেই হোলোঙাপাৰ গোহাঁইগাঁও কাকজান দগাঁও তিয়ক উত্তৰ দুলীয়া গাঁৱত অংশ লয় জনসভাত গৌৰৱ গগৈ গৌৰৱ গগৈও নাচিছে তেওঁৰ লগত থকা একাংশও নাচিছে এতিয়া যেন নচাৰ প্ৰতিযোগিতা চলিছে প্ৰতিটো ৰাজনৈতিক দলৰ মাজত আজি আমি দেখিবলৈ পাইছিলোঁ অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মায়ো আকৌ এবাৰ মোদী চৰকাৰ গানটোৰ তালত তাল মিলাই নাচিছিল আৰু সকলোকে মন্ত্ৰমুগ্ধ কৰিছিল একেই কৌশলেই অৱলম্বন কৰিছে কংগ্ৰেছ প্ৰাৰ্থী গৌৰৱ গগৈ